জুফাইরি তিন মাসের কঠোর প্রস্তুতি আর অসম্ভবকে জয় করার প্রত্যয় নিয়ে একজন নারী হিসেবে বাহরাইনের প্রথম নাবিক হয়ে তিনি সৃষ্টি করেছেন অনন্য উদাহরণ। এই নারীর কৃতিত্ব বাহরাইনের অন্যান্য নারীদের ভিন্নধর্মী পেশা গ্রহণ করতে অনুপ্রাণিত করেছে। নিজ দেশে সাউদার্ন ট্যুরিজম কোম্পানির সাথে তিন মাসের কঠোর প্রস্তুতির পর আল জুফাইরি নাবিক এবং ক্যাপ্টেন হওয়ার অনুমোদন পান। মনের মধ্যে বরাবরই ছিল সবার থেকে আলাদা হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা, তাই নিয়েছিলেন এই সাহসী সিদ্ধান্ত। আমি সবসময় চেষ্টা করি ভিন্ন ধর্মী কিছু করতে, যেমন আমি সমুদ্র পছন্দ করি, সমুদ্র জলে থাকতে পারাটা আমার খুব পছন্দের, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আলাদা কিছু করতে চাই এবং আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি নাবিক হওয়ার জন্য অনুমোদন নিব। জুফাইরির এই কৃতিত্ব অবাক করেছে তার আশেপাশের মানুষদেরকে। বাবা মায়ের মেয়েকে নিয়ে প্রথমে কিছুটা ভয় থাকলেও ধীরে ধীরে তার উন্নতি দেখে তাদের মনেও সাহসের সঞ্চার হয়। আমার মা কিছুটা ভয় পেয়েছিলেন এই ভেবে যে আমি সমুদ্রে থাকব, এবং তার ভয় পাওয়াও স্বাভাবিক, কেননা তিনি মনে করেছিলেন যে এই পেশায় এর আগে কোনো নারীকেই দেখা যায়নি, যা যথেষ্ট বিপজ্জনক বলে তার কাছে মনে হয়েছিল। কিন্তু কাজ শুরুর পর তিনি আমাকে সবসময় সমর্থন করেছেন, কেননা তিনি বিশ্বাস করতেন যে আমি কোনো একটি জায়গায় গিয়ে পৌঁছাব। এমনকি আমার বাবাও আমাকে একইভাবে সমর্থন করেছেন, যদিও বা তিনি শুরুতে মার মতোই ভয় পাচ্ছিলেন। হাওড়ায় একটি ছোট কোম্পানিতে স্বল্প বেতনে কাজ করছিল, তার সম্ভাবনা দেখে আমাদের তাকে যোগ্য বলে মনে হয়েছিল, ফলে আমরাই তাকে প্রথমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং একটি টিম ঠিক করে দিয়েছিলাম যাতে করে সে পর্যাপ্ত প্রশিক্ষণ শেষে নাবিক হিসেবে অনুমোদন পায়। হাওড়ার প্রথম নারী নাবিক হওয়ার খবর পাওয়া মাত্রই আরও অনেক নারীদের নাবিক পদের আবেদন আসছে কোম্পানিতে। হাওড়ার মতো নারীরা প্রতিনিয়তই হাজারো নারীকে স্বপ্ন দেখানোর সাহস যোগাচ্ছে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ।